আপাতত কোনো উচ্ছেদ নয়, তবে ওদেরকেও নিয়ম মানতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও ফের রাজনৈতিক নেতা ও পুলিশের একাংশকে ভৎসনা মমতার। গত মঙ্গলবারের পর বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে হকার এবং দখলদারি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা সভায় ফের নেতা ও পুলিশকে কার্যত তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার একবার ধমক দিয়েছিলেন, তারপর রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবারও চলেছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, সেখানেই রাজনৈতিক নেতা ও পুলিশ অফিসারদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন তিনি। সেখানেই তিনি জানান হকারদের এক মাস সময় দেওয়া হচ্ছে, আপাতত উচ্ছেদ অভিযান চলবে না, তবে নতুন করে আর কাউকে বসতে দেওয়া হবে না বলেও পরিষ্কার করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন, সেটা হবে না, হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন। পাশাপাশি তিনি বলেন যে কাউন্সিলরদের এলাকায় বেআইনিভাবে জমি দখল করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, যে যত বড়ই নেতা হোক না কেন কাউকেই রেওয়াত করা হবে না। পাশাপাশি ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7673 জন হকারকে 2000 টাকা করে দিয়েছি, স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে, এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না, আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে, এই সংক্রান্ত আইনও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস 2018, এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100 এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএমএসপি আইসি সহ সকলে, হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে, ঠিক করা, হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করেছে। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য, হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র। রাস্তা দখল হয়ে যাওয়ার বিষয়ে নেতা ও পুলিশকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন হকারের থেকে টাকা নিচ্ছেন নেতা এবং পুলিশ অফিসাররা, সমস্ত পৌরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে বৈঠক ডাকেন। সেখানেই তিনি বলেন কারো চাকরি খেয়ে নেওয়ার অধিকার আমার নেই, হকারদেরও জীবিকা খেয়ে নেওয়ার অধিকার আমার নেই, ওদেরও সংসার পরিবার রয়েছে। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কলকাতা, হাওড়া, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। কোথাও কোথাও হকার তুলতে বুলডোজার নামানো হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে, তারপর বুলডোজার দিয়ে তুলে দেবে, এটা আমাদের নীতি নয়, রাজ্যে হকারদের জীবন জীবিকার জন্য নির্দিষ্ট আইন রয়েছে বলেও জানান তিনি। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন, এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে, মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন,
হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না, গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ, নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সে কাউন্সিলর অ্যারেস্ট হবে, যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2-3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।